except for now. I will eat now. ঠিক আছে। Hello বন্ধুরা। Hello everyone. কেমন আছেন? আশা করি আপনারা ভালো আছেন। আমরাও ভালো আছি। কি বলবো আর ভাই আর বোনেরা, পকেট খালি করার জন্য আসলে কোনো দিন লাগে না, কোনো সময় লাগে না। পকেট খালি করার জন্য সে অলওয়েজ রেডি। তো আজকে আমরা যাচ্ছি জাপানে আরেকটি সুন্দর আর একটু ডিফারেন্ট টাইপস অফ খাবার দেখানোর জন্য আপনাদেরকে। তো অ্যাবাউট হোয়াট ফুড হানি, লেটস ইট উদন টুডে। উদন, ইয়েস। ডু ইউ নো হোয়াট ইজ ইট উদন? ওকে, উদনটা যদি আমরা এইভাবে বলি তাহলে হয়তো আপনারা বুঝবেন না, বাট আমরা ছোটবেলা কিংবা দেশে থাকতে যখন আমরা আমরা শুনতাম, সবসময় দেখতাম যে জাপানিজ চাইনিজ তারা সবসময় নুডলস জাতীয় খাবারের জন্য খুব প্রসিদ্ধ কিংবা তারা ওইটা খেতে পছন্দ করে। তো উদনটা এক ধরনের নুডলস জাতীয় খাবার। তো আমরা আজকে আপনাদেরকে দেখাবো। তো ভিডিওটা শুরু করার আগে আপনাদেরকে আবার মনে করিয়ে দিচ্ছি কিছু একটা না ভোলার জন্য, সেটা কি জানি, সাবস্ক্রাইব এবং বেল আইকন। ওকে, আজকে বাতাসের অবস্থা খুব খারাপ। জাপান মূলত একটা আইল্যান্ড, তো সবসময় বাতাসটা সবসময় জাপানে থাকেই। তো তাহলে শুরু করা যাক। তোর ঠান্ডা লাগছে বেশি? তাহলে চলো ভিতরে যাই। ওকে, ইটস ফুড টাইম। আপনারা দেখতে পাচ্ছেন কিভাবে তারা খাবারটি বানাচ্ছে। কাঁচা ডিম, এখন আমরা টপিং নিব, চলুন আমাদের সাথে। এই জিনিসটা পেঁয়াজ থেকে তৈরি, পুরো পেঁয়াজকে কেটে ফ্রাই করে নেওয়া হয়েছে। চিন্তা করতে পারবেন কেমন লাগবে যখন পুরো পেঁয়াজটাকে কেটে আমরা ফ্রাই করে নিব। আসলেই একটা অসাধারণ এবং সুস্বাদুকর একটা জিনিস। ঠিক আছে, এই খাবারগুলো কি সব তুমি খাবে? জি। এই খাবারগুলো কই যায়, পেটে যায়? আরে ভাইরা, আমার অবস্থা খারাপ ভাই পেটের, আমাকে এখন খেতে হবে। এটা হচ্ছে জাপানের নুডলস, যেটা আসলে জাপানের নুডলস না, এটা এটাকে জাপানিজ ভাষায় উদন বলা হয়। আমরা যখন বাইরে ছিলাম, বাংলাদেশে ছিলাম, তখন আমরা যেটা জানতাম জাপানিজ চাইনিজরা খুব বেশি নুডলস জাতীয় খাবার পছন্দ করে, এটাই তার প্রমাণ। আপনারা দেখতে পাচ্ছেন এখানে, এটাই তার প্রমাণ। আসলে এটা একটা সবজি, বাংলাতে এটা কি কি বলা জানি না, তাই বলতে পারলাম না। কেমন? তুমি বললা তোমাকে ডিস্টার্ব না করার জন্য, কিন্তু দেখো তো তুমি আমাকে ডিস্টার্ব করছো, কথা বলো না। হ্যাঁ,
এটা খাবারের সময়, এমনি পকেট গেছে খালি হয়ে এখন আবার খাবারের সময় ডিস্টার্ব। ওকে, এখানে একটা ডিম ছিল, ডিমটাকে ভেঙে ফেললাম। আর এই এই সাদা জিনিসটাকে বলা হয় তোরোরো। এটা আমাদের দেশের যে মূলা আছে না, ওই মূলা থেকে সম্ভবত বানানো। আর এখানে আপনারা যা যা কিছু জিনিস দেখতে পাচ্ছেন, এটা পেঁয়াজ থেকে তৈরি, এটা স্কুইড, আর এটা অক্টোপাসের একটা অংশ। আমরা সবসময় আপনারা দেখেছেন সবসময় মাছ জাতীয় খাবার খাচ্ছি, সি ফুড আইটেম খাচ্ছি, কারণ আমরা চিকেন জাতীয় কিংবা এরকম জাতীয় খাবার অনেক অনেক দোকান থেকে, সব দোকান থেকে আমরা খেতে পারি না। তো সেই জন্য মাছ জাতীয় খাবারেই আমরা বেশি খাচ্ছি। তো হয়েছে হয়েছে, নো ডোন্ট চ, বাই বাই। এটা একটু পিচ্ছিল জাতীয়, তো আমরা যদি জাপানি স্টাইলে যদি খেতে চাই তাহলে এইভাবে খাবো। খাবারটা খাওয়ার সময় যে শব্দটা হয়েছে, আমরা ইউরোপ অথবা বাংলাদেশে এই ধরনের যদি নুডলস খাওয়ার জন্য শব্দ হয় তা আমরা এটাকে একটু খারাপ চোখে দেখি, কিন্তু আসলে জাপানে সবাই এইভাবেই খাওয়া খাচ্ছে। এটা হচ্ছে আপনি সন্তুষ্টভাবে মজা করে খাবারটা খাচ্ছেন, এটার প্রতি আশা করি ভুল বুঝবেন না।